আমাদের সমাজে অনেকে বিপদে বা কোনো প্রকার কষ্টে পতিত হলে বলে আমার ভাগ্য তাক দির ভালো আছে ভাগ্য বা তাকদির শুরু সময়টা খারাপ যাচ্ছে শুধু সময়টা খারাপ যাচ্ছে তাদের উক্ত কটাকে গ্রহণযোগ্য কখনো না সময়ের দোষ দিলে তো শিরিক হয় কেন রসুল্লাহ বলেছেন লাহার দাহার অর্থই সময় সময়কে গালি দিও না আনার দাহারু কর্লে বললাইলো আর নাহার আমি সময় অর্থ কি আমি সময়কে পরিবর্তন করি সুতরাং যেই ব্যক্তি সময়কে গালি দিবি পকা আন্তর সে কারে গালি দিচ্ছে আল্লাহরে গালি দিচ্ছে এই জন্য সে কুপুরি হয়ে যাবে এটা এই জন্য প্রময়কে গালি দেওয়া যাবে না কারণ আল্লাহ এটা পরিবর্তন করে সময় অর্থ আল্লাহর এই সময়টা সৃষ্টি করছে নিঃসন্দেহ সময় সৃষ্টি অর্থাৎ ওকালে বুল্লাইলে আমার না হাত আমি সময় পরিবর্তন করি অবস্থার পরিবর্তন আমি করি এই জন্য আমার তাক আল্লাহ ভালো লেখেছে এবং আল্লাহ তারা যেভাবে ইচ্ছা সেভাবে তিনি চালাচ্ছেন এটা বলতে হবে হাঁ আসছে কি বলছে কি বলছে কাদার কাদার আল্লাহ আল্লাহ এটা রেখেছেন যেভাবে আল্লাহ চেয়েছেন সেভাবে চলছে কোনো দোষ দেওয়া যাবে না এটার উপরে আমরা কিতাবতার আলোচনা ব্যাখ্যায় করেছি সেখানে আমরা পাবেন ফেসবুকেও পাবেন অথবা ইউটিউবে পাবেন এটা বিস্তারিত আলোচনা করেছে সময়কে দোষ দেওয়া যাবে কিনা এটা লম্বা আলোচনা করেছি এটি পড়বে যদি না পান এক সময় পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইউটিউবে ভিডিও না থাকলে অডিও আছে অডিও থেকে নিতে পারবেন আমাদের যে আইসিডি প্রোগ্রাম হতো সেখানে আছে সেখানে ইনশাল্লাহ এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন যে সময়ের সাথে মানুষের বা আল্লাহর কি সম্পর্ক সেটা আমরা বিখানে আলোচনা করেছি সময় আল্লাহ পরিবর্তন করেন বলে তিনি বলছেন আনার দাহার উকালে বললাইলে নাহার আল্লাহর নাম কিন্তু দাহার নয় আল্লাহর নাম কিন্তু সময় নয় এটা কিন্তু কবুল না বুঝে আবার